আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমিও তো আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। তো আমি এতদিন ভিডিও দিতে পারিনি, নেট প্রবলেম ছিল। তো আজকে আমি একটা জুসের ভিডিও নিয়ে আসছি। তো ঠিক আছে, আপনারা দেখতে থাকেন। এখন আমি আপেলের জুস বানাবো। প্রচণ্ড গরম পড়ছে আজকে, একটু জুস খেলে ভালো লাগবে। তো আসেন দেখি কি জুস বানাই। ওকে, এখন আমি আপেলগুলো ছিলে ছোট করে কেটে নিয়েছি, এখন এই জারের মধ্যে দিয়ে দিব। এখন একটু লবণ দিয়ে দিব সামান্য, তারপর একটু আপেল যেহেতু মিষ্টি, চিনির পরিমাণটা একটু কম করে দিবেন। আমি একটু চিনি দিয়ে দিলাম, আর এখন দিয়ে দেব একটু লেবুর রস। দুই চা চামচের মতো লেবুর রস দিতে হবে। ওকে, এখন একটু সামান্য পানি দিয়ে দিব। তারপর এটা ঢেকে দিতে হবে। দেখতে পাচ্ছেন তো? ঠিক আছে, আমি গ্লাসে ঢেলে নিই। দেখতে পাচ্ছেন আমার আপেল জুস হয়ে গেছে, আপেল শরবত। তো এইভাবে একটু গরমে শরবত, ফলের শরবত খেলে কিন্তু ভালোই লাগে, অনেক ভালো লাগে। তো ঠিক আছে, আর আমার এই শরবত বানানো যদি আপনাদের ভালো লেগে থাকে। মাছ ভাজা হয়ে গেছে, এই যে মাছ ভাজা আর হচ্ছে মাছের চচ্চড়ি করেছি, এগুলো হচ্ছে রাতের খাবার। দেখতে পাচ্ছেন রাতের খাবার এখন খাবে। তো ঠিক আছে, আমার ব্লগ যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। ওকে, খুদা হাফেজ।